বাংলা বরাক আসাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অনেক অনেক স্বাগতম। বন্ধুরা, আজকের শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করতে রাজি না হওয়ায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি শিবসেনাকে রাজ্যে সরকার গঠনের দাবি পেশ করতে বলেছেন। কেন্দ্রীয় মন্ত্রী শিবসেনা সাংসদ অরবিন্দ সামন্ত এনডিএ সরকার থেকে পদত্যাগ করেছেন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন বিজ্ঞপ্তি জারি করেছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমিক শিক্ষা পদ্ধতির সাফল্যকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দীর্ঘ 14 ঘন্টার লড়াইয়ে 2 জঙ্গি মারা পড়েছে। বাংলাদেশকে 30 রানে হারিয়ে ভারত 2-1 টি-টোয়েন্টি সিরিজ হাতে নিয়েছে। এবারে শুনুন বিস্তারিত। মহারাষ্ট্রে বিজেপি সরকার গঠন করতে রাজি না হওয়ায় রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি শিবসেনাকে রাজ্যে সরকার গঠনের দাবি পেশ করতে বলেছেন। আজ সন্ধ্যা 7:30টার মধ্যে শিবসেনাকে রাজ্যপালের কাছে এই দাবি জানাতে হবে বলে তিনি জানিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাতিল ইতিমধ্যেই রাজ্যপালকে জানিয়ে দিয়েছেন যে তাদের দল মহারাষ্ট্রে সরকার গঠন করবে না। রাজ্যপালের আমন্ত্রণ পাওয়ার পর শিবসেনা বিধায়করা মুম্বাইয়ের একটি হোটেলে এক বৈঠকে মিলিত হয়ে তাদের কর্মপন্থা ঠিক করেছেন। এই বৈঠকের পর শিবসেনা বিধায়করা দলের প্রধান উদ্ধব ঠাকুরের বাসভবন মাতোশ্রীতে গিয়ে তার সঙ্গে দেখা করেন। শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানিয়েছেন, তাদের দল যে কোনো মূল্যেই হোক মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী পদ ছাড়বে না। এনসিপি শিবসেনাকে সমর্থনের জন্য সূত্র দিয়েছে যে তাদের সমর্থন পেতে হলে শিবসেনাকে এনডিএ ছেড়ে বেরিয়ে আসতে হবে। এদিকে এনসিসির বর্ষিয়ান নেতৃবৃন্দ রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। দলের নেতা প্রফুল্ল প্যাটেল জানিয়েছেন, রাজ্যে সরকার গঠন একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে। রাজ্যে সরকার গঠনের ব্যাপারে শিবসেনা বা কংগ্রেসের সঙ্গে তাদের কোনো কথা হয়নি বলে তিনি জানান। অন্যদিকে কংগ্রেস এখনও পর্যন্ত এনডিএকে সমর্থনের ব্যাপারে কোনো কথা দেয়নি। কংগ্রেসের কার্যনির্বাহী কমিটি আজ মহারাষ্ট্রের রাজনৈতিক অবস্থান নিয়ে দলের সভাপতি সোনিয়া গান্ধীর বাসভবনে এক বৈঠকে বসে। বরিষ্ঠ কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল, কেসি বেনেগোপাল এবং মল্লিকার্জুন খাড়গে এই বৈঠকে উপস্থিত ছিলেন। পরে সাংবাদিকদের শ্রী খাড়গে বলেন, মহারাষ্ট্র নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে। ওই রাজ্যের দলের নেতাদের দিল্লিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য ডেকে পাঠানো হয়েছে। আজ সন্ধ্যায় আবারও বৈঠক ডাকা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী শিবসেনা সাংসদ অরবিন্দ সামন্ত এনডিএ সরকার থেকে পদত্যাগ করেছেন। এক টুইট বার্তায় জানিয়েছেন যে তিনি মন্ত্রীপদে ইস্তফা দিলেন। বর্তমান নরেন্দ্র মোদী সরকারে শ্রী সামন্ত ভারী শিল্প ও সরকারি উদ্যোগ দপ্তরের মন্ত্রী ছিলেন। ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশন আজ বিজ্ঞপ্তি জারি করেছে। 20টি আসনে আগামী 7ই ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। এই দফায় ভোটে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 18ই নভেম্বর, পরদিন মনোনয়নপত্রগুলি খতিয়ে দেখা হবে। 21শে নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। উল্লেখ্য, 81টি আসন বিশিষ্ট ঝাড়খণ্ড বিধানসভায় 5টি পর্যায়ে 30শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত ভোট নেওয়া হবে। 23শে ডিসেম্বর ভোট গ্রহণ করা হবে। আজ জাতীয় শিক্ষা দিবস। শিক্ষাবিদ মৌলানা আবুল কালাম আজাদের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতি বছর আজকের দিনটি শিক্ষা দিবস হিসেবে পালিত হয়। মৌলানা আবুল কালাম আজাদ স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বলেছেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আশ্রমিক শিক্ষা পদ্ধতির সাফল্যকে বিশ্বের সামনে তুলে ধরতে হবে। শান্তিনিকেতনে আজ বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বাসনদানকারে তিনি বলেন, শিক্ষার্থীরা শুধুমাত্র জ্ঞানের বোঝা বহন করে চলা যন্ত্রমানব নয়, তাদের প্রকৃতির মধ্যে থেকে উদার পরিবেশে শিক্ষাগ্রহণের সুযোগ ও তার সঙ্গে সঙ্গে সঙ্গীত, নৃত্য, নাটক, অঙ্কনের মতো শিল্পচর্চার সুযোগ করে দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় তা প্রমাণ করে দিয়েছে। জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মের 150শতবর্ষে রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন আশ্রমের সঙ্গে তার সম্পর্কের কথা সশ্রদ্ধ চিত্তে স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, ভাষণের শুরুতেই রাষ্ট্রপতি সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুল এর প্রভাবে মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। ওই ঝড়ে ক্ষতিগ্রস্তদের তিনি সহানুভূতি জানান। শান্তিনিকেতনের আম্রকুঞ্জয়ে অনুষ্ঠিত এই সমাবর্তনে রাজ্যপাল জগদীপ ধনখড়, বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সংসদ এবং রাজ্য বিধানসভায় মহিলাদের জন্য পর্যাপ্ত আসন সংরক্ষণ করে তাদের রাজনৈতিক ক্ষমতায়নের উপর জোর দিয়েছেন। নতুন দিল্লিতে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আজ তিনি ভাষণ দিচ্ছিলেন।
তিনি বলেন, বিশেষ নিয়োগ সংক্রান্ত নীতির ফলে এই বিশ্ববিদ্যালয়ের 51% পড়ুয়া মহিলা, যাদের মধ্যে অনেকেই সমাজের প্রান্তিক শ্রেণীর এবং দূর থেকে এসেছেন। সম্প্রতি জওহরলাল নেহরু ইউনিভার্সিটি নেকে এ ডবল প্লাস ডিগ্রি পাওয়ায় শ্রী নাইডু সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বিশ্বের মধ্যে ভারতবর্ষ এখন শিক্ষাক্ষেত্রে গ্লোবাল হাব হিসাবে উঠে এসেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 24 নভেম্বর রবিবার মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে নরেন্দ্র মোদীর দ্বিতীয় দফায় প্রধানমন্ত্রী হওয়ার পর মন কি বাতের ষষ্ঠ পর্ব। এদিন বেলা 11টায় আকাশবাণী ও দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গে এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে। তারপরই প্রচারিত হবে আঞ্চলিক ভাষায় তর্জমা। রাত 8টায় আঞ্চলিক ভাষার এই তর্জমা পুনঃ প্রচারিত হবে। প্রধানমন্ত্রী নিঃশুল্ক নাম্বার 1800117000 ফোন করে দেশবাসীকে তার সঙ্গে মতামত ভাগ করে নেওয়ার অনুরোধ জানিয়েছেন। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের বান্দিপুরা জেলায় দীর্ঘ 14 ঘন্টার সন্ত্রাসবাদী বিরোধী অভিযান শেষে 2 অজ্ঞাত পরিচয় জঙ্গির মৃত্যু হয়েছে। নিরাপত্তা বাহিনী সূত্রে জানা গেছে, নিহত জঙ্গিদের পরিচয় জানার চেষ্টা চলছে। ওই এলাকা থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার হয়েছে। বীজবেহরা এলাকায় জঙ্গি লুকিয়ে থাকার খবর পেয়ে সেনা বিশেষ অভিযানকারী দল এবং সিআরপিএফের যৌথ বাহিনী গতকাল বিকেল থেকে অভিযান শুরু করে। সেনাবাহিনীকে লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে শুরু করলে বাহিনীও পাল্টা জবাব দেয়। এক জঙ্গি গতরাতেই এবং অপর এক জঙ্গি আজ সকালে মারা পড়ে। অযোধ্যা জমি মামলায় সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে জম্মুতে জারি হওয়া নিষেধাজ্ঞা আজ তুলে নেওয়া হয়েছে। নিরাপত্তাজনিত সমস্যার আশঙ্কায় ওই এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হয়। জম্মুর ডিভিশনাল কমিশনার সঞ্জীব বর্মা আকাশবাণীকে জানিয়েছেন, আজ থেকে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় খুলে দেওয়া হয়েছে। জম্মু কাশ্মীরে শ্রীনগর এবং বারামুল্লার মধ্যে ট্রেন পরিষেবা আজ থেকে ফের শুরু হয়েছে। শ্রীনগর থেকে জম্মুর বানিহাল পর্যন্ত ট্রেন চলাচলেরও আজ সূচনা হচ্ছে। গত 5ই আগস্ট কেন্দ্রের সরকার রাজ্যে 370 দ্বারা বাতিলের পর থেকে এই ট্রেন পরিষেবা বন্ধ ছিল। সামুদ্রিক ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে উড়িষ্যার উপকূল এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। তীব্র বেগে বইছে হাওয়া। বিশেষ ত্রাণ কমিশনার পি কে জেনা বলেছেন, জমিতে দেখা 40% ফসল এবং 5টি উপকূল বীজ জেলার 6 লক্ষ হেক্টরও বেশি চাষযোগ্য জমি এই জোড়ে ক্ষতি হয়েছে। প্রবল বর্ষণ এবং জোড়া হওয়ায় রাজ্যের টেলিকম পরিষেবা বিপর্যস্ত। শতাধিক বাড়ি ভেঙে পড়েছে, উপচে পড়েছে গাছ, বিদ্যুতের খুঁটি। অতি প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পশ্চিমবঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 10। উত্তর চব্বিশ পরগনায় 5 জন, দক্ষিণ চব্বিশ পরগনায় 2 জন, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং কলকাতায় 1 জন করে প্রাণ হারিয়েছে। রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের মন্ত্রী জাভেদ খান গতকাল জানিয়েছেন, ঘূর্ণিঝড় প্রভাবিত 9টি জেলা থেকে 4,65,000-এর বেশি মানুষকে নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ক্ষয়ক্ষতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করেন। গুরু নানক দেবের 550তম জন্মজয়ন্তী উপলক্ষে বিহারের রাজধানী পাটনার গুরু কাবা গুরুদুয়ারে পাটনা সাহিব থেকে আজ নগর কীর্তন ও শোভাযাত্রা বের করা হবে। এই শোভাযাত্রা শহরের প্রধান অংশে পরিক্রমা করে তখত শ্রী হরিমন্দির সাহিবে পৌঁছানোর পর সেখানেই হবে মূল অনুষ্ঠান। গুরু নানক দেবের জীবন এবং আদর্শ নিয়ে কথাবচন এবং অখণ্ড পাঠ করা হচ্ছে। আগামীকাল গুরু পূর্ণিমার দিন কবি দরবার এবং মূল অনুষ্ঠানটি হবে। নাগপুরে সিরিজের তৃতীয় তথা চূড়ান্ত টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে 30 রানে হারিয়ে ভারত 2-1 ফলাফলে সিরিজ জয় করেছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে ভারত 5 উইকেটে 174 রান করে। শ্রেয়স আয়ার করেন 62 রান। 175 রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে সফরকারী দলটি সবকটি উইকেট হারিয়ে 144 রান তুলতে সক্ষম হয়। ভারতের দ্রুতগতির বোলার দীপক চাহার টি টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিং উপহার দিয়ে 7 রানের বিনিময়ে 6টি উইকেট তুলে নিয়েছেন। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।